জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিক, তার কেন্দ্র হাবড়ায় সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়ার বাণীপুরে ডক্টর বি আর আম্বেদকর স্পোর্টস স্কুল সংলগ্ন মাঠেই হবে সভা। আগামী 12 মার্চ দুপুরে হাবড়ার এই সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শুক্রবার মাঠ পরিদর্শন করলেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার ও প্রশাসনিক আধিকারিকরা। সঙ্গে ছিলেন হাবড়া পৌরসভা ও পূর্ত বিভাগের কর্তারা। আজকে সিদ্ধান্তটা ফাইনাল হলো, আগামী 12 তারিখ 11টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন হাবড়া বিধানসভা কেন্দ্রের, আমাদের বাণীপুরের যে আম্বেদকর স্পোর্টস মাঠ রয়েছে সেই স্পোর্টস মাঠে তিনি আসবেন। আমাদের জনসভা হবে, আমরা তারই প্রস্তুতি চলছে। আমাদের সমস্ত ডিপার্টমেন্টের লোকরা এসেছিলেন, PWD সেকশন থেকে লোক এসেছিলেন, DM সাহেব এসেছিলেন, SP ম্যাডাম এসেছিলেন, BDO সাহেব এসেছিলেন, এবং আমরা যারা এখানকার ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর লোকাল, তারা সবাই রয়েছেন। আমাদের একটা প্ল্যানিং হয়েছে আমরা কীভাবে প্যান্ডেলটা করব। এখানে আপনার হ্যাঙ্গার লাগানো হবে যাতে প্রচণ্ড গরম, যাতে মানুষের কষ্ট না হয়। এবং আজকে থেকে কাজ শুরু হয়ে গেছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে JCP কাজ করছে, ডে নাইট কাজ করে আমরা কাজটাকে তুলব। আমরা আশা করছি এই প্রোগ্রামটা প্রচুর মানুষ আসবেন।